প্রায় 3 মাস অপেক্ষার পর অবশেষে বাঞ্চ অফ নিউ স্কুটারস এবং তার মধ্যে প্রথমবারের মতো বাংলাদেশে Honda Scoopy and Vario প্রথমবারের মতো বাংলাদেশে এন্ট্রি নিল এবং যেটা হচ্ছে মোটর মোশন বিটির মাধ্যমে এডিবি তো আগে থেকেই আসছে বাট মাঝখানে যেটা হয়েছিল একটা দীর্ঘ প্রতীক্ষা তৈরি হয়েছিল সবার যে কবে আসবে প্রায় 3 মাস অপেক্ষার পর রেজুমে কেমন আছেন বল আলহামদুলিল্লাহ আচ্ছা অসুস্থ ছিলাম এখন আলহামদুলিল্লাহ থ্যাংকস গড আপনি সুস্থ হয়ে আমাদের মধ্যে আবার এখন রেগুলার লাইফে ফিরে আসছেন এন্ড ওয়াট দ্য ওয়ার্ক স্পেশাল একজন গেস্ট আমাদের সঙ্গে আজকে আছেন ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন ওনার সাথে আমার বেশ আগে কথা হয়েছিল আমার যতটুকু মনে পড়ে এন্ড ফাইনালি উনি আজকে Honda EDV একটা নিতে আসছেন রিসিভ করতে আসছেন 3 মাস অপেক্ষার পর আজকে আমার খুব ভালো লাগছে এই কারণে যে আমার আকাঙ্ক্ষিত জিনিসটা আজ হাতে পেলাম আচ্ছা অনেক অনেক দিন ধরে অপেক্ষা করছি যে কবে আসবে কবে আসবে প্রায় প্রায় আমি রিয়াজুল করিম ভাইকে টেলিফোন করি যে কবে আসবে আলটিমেটলি আজ হাতে পেলাম আমার খুব ভালো লাগছে ইনফ্যাক্ট এডিবিটা তো আসলে একটা ড্রিম স্কুটার সবার জন্য বাংলাদেশে যারা স্কুটার লাভার আছেন বিশেষ করে প্রিমিয়াম সেগমেন্টের স্কুটার যারা পছন্দ করেন তাদের কাছে এডিবি হচ্ছে লাইক ড্রিম স্কুটার আর এটার পারফরম্যান্স এটা লুক সোজা কথায় এটা হচ্ছে যে এটা প্রতিদ্বন্দ্বী বাংলাদেশে মাত্র অনরোড ভেহিকল অফরোড অনরোড ডুয়াল পারপাস সার্ভ করার মত একটা ভেহিকল অফরোড এন্ড অনরোড বোথ পারপাসের জন্য তো রেজাই এতগুলা স্কুটার একটু আমরা যদি দেখাই পুরো হাউস কিন্তু ভর্তি ইয়ামাহা এন ম্যাক্স ও পাশে এরক্স 2020 ভার্সন এখানে হচ্ছে Vario and Scoopy. Scoopy আরও একটা আছে অ্যাশ কালারের ওইটা বেশি ভালো লাগছে আমার অ্যান্ড এই হচ্ছে ADV একসাথে এতগুলো স্কুটার টাওয়ার বছরের শেষ দিনে এসে বছরের শেষ দিনে অবশ্যই এসে গাড়িগুলি পুতছে বেশ অনেক দিন যাবৎ কাস্টমাররা অপেক্ষা করতেছে আমরাও অপেক্ষায় ছিলাম আমরা অনেক আগে এলসি দিছি কিন্তু গাড়িগুলি আনফর্চুনেটলি আসতে অনেক দেরি হয়েছে বিভিন্ন ঝামেলার কারণেই তা আলহামদুলিল্লাহ গতকালকে রাত্রে গাড়িগুলি নামছে নামার পরিপ্রেক্ষিতে আমি যারা আমার সঙ্গে কন্টিনিউয়াস যোগাযোগ রাখছে আনোয়ার ভাই আরও অনেক অনেক ভাই আছেন নোয়াখালী অনুপম দাদা আছেন তারপরে আমাদের রাশেদ ভাই আছেন এরপরে আরও অনেকেই আছেন যারা কন্টিনিউয়াস আমার সাথে যোগাযোগ রাখছেন তাদেরকে আজকে আমি নক করছি ভাই গাড়ি আসছে তার মধ্যে যে আনোয়ার ভাই এখন একটা নিচ্ছেন এরক্স এক ভাই নিয়ে গেছেন কালকে বেশ কিছু গাড়ি ডেলিভারি যাবে গাড়িগুলো থাকবে না আর কি আমাদের কালকে অলমোস্ট সবগুলি ম্যাক্সিমাম চলে যাবে আমরা একটা এলসি দিছি সেখানে আমাদের আবার এডিবি আসতেছে এবং এরক্স আসতেছে এন্ড ম্যাক্স আসতেছে এরক্স আমরা এরক্স এস এস যেটা আছে 2020 21 ভার্সন যেটা আর কি সেটা 21 ভার্সন সেটা আমরা আনার চেষ্টা করতেছি আর কি তো এরক্স আর বেশ কিছু কালার বিভিন্ন ভ্যারাইটি কালার আসবে আর আমরা তো ছোট সেগমেন্টের মধ্যে স্কুপিটাকে মার্কেটিং করতে যাচ্ছি আশা রাখতেছি নেক্সট লটে থেকে স্কুপি মার্কেটিং হবে আর ভেরিও আর ক্লিক হচ্ছে একই জিনিস বেসিক্যালি থাইল্যান্ড মালয়েশিয়াতে এটা ক্লিক নামে পরিচিত আর ইন্দোনেশিয়াতে এটা এবং ফিলিপাইনে এটা ভেরিও নামে পরিচিত আচ্ছা ভেরিও 125টা আমরা জাস্ট ইন্ট্রোডিউস করলাম একটু কম দামের মধ্যে এই ভেরিওটাও এটা অলমোস্ট অলরেডি সোল্ড এটা কক্সবাজারের আমাদের রহমতুল্লাহ ভাই গাড়িটা কিনছে আচ্ছা উনি হয়তো আসবেন না কি গাড়ি আমাদেরকে পাঠা দিতে হবে আর কি আসলে যারা জানে স্কুপি সম্পর্কে এটার যে বিল্ড কোয়ালিটি অ্যান্ড এটা এমন একটা প্রিমিয়াম স্কুটার যেটা দেখলে তখন আবার বুঝতে পারবেন যে এটার দামটা এত বেশি হওয়ার কারণটা কি হ্যাঁ যার কারণে আগের থেকে আসলে এটাকে জাজ করাটা একটু কঠিন আমাদের তো আসলে ট্যাক্সের কারণে অনেক বেশি ট্যাক্সের কারণে আটটা ব্যাপার আছে স্কুপিটা বেসিক্যালি আমাদের ওখানে পার্সেস একটু বেশি স্কুপিটা হচ্ছে এমন একটা ভেহিকেল মানে অনেক দিনের একটা পরীক্ষিত ভেহিকেল ইএফআই ইঞ্জিন ইন্দোনেশিয়া থাইল্যান্ড তারপর আপনার মালয়েশিয়াতে যার কারণে ওদের একটা একটা কমন ভেহিকেল মানে এটাকে কি বলবো মানে মোস্ট পপুলার একটা ভেহিকেল যে যার মানে স্কুপি একটা থাকবেই এরকম একটা অবস্থা আর কি যার কারণে স্কুপিটা খুব ডিমান্ডেবল ভেহিকেল ওদের ওখানে এবং সবচেয়ে বলো ট্রাভেললেস ভেহিকেল যাকে বলার চলে যার কারণে ওখানে আমাদের পার্সেস একটু বেশি আর ডিউটি তো আসি ডিউটি কথা বারবার বলি না কয়টা আসছে এখন না স্কুপি আমাদের দুটো আসছে অনলি দুটো হ্যাঁ অনলি ফর টেস্ট মার্কেটিং এর জন্য আচ্ছা আমরা এটা আনছি নেক্সট লটে আসবে আবার আচ্ছা তার মানে মাত্র দুইজন লাকি পারসন হবে বাংলাদেশে প্রথমবারের মতো স্কুপি চালাবে
এখন দেখা যাক তারা সেই সেই লাকি পার্সন কারা আসলে। হ্যাঁ আমার তো শখ ছিল, কিন্তু আমি আসলে একটু লম্বা মানুষ, তো আমি বসলে আবার ছোটখাটো লাগবে দেখতে। আর এই লটে টোটাল কয়টা স্কুটার আসলো? এই লটে 20টা স্কুটার আসছে, 20টা। তার মধ্যে অলরেডি মানে অলমোস্ট সোল্ড আউট, এডিবি অলমোস্ট ম্যাক্সিমাম সোল্ড আউট, ভেরিও সোল্ড আউট, এন ম্যাক্স সোল্ড আউট, অ্যারক্স আমাদের কাছে এখন আপাতত একটা আছে, একটা আছে। হ্যাঁ হ্যাঁ, অ্যাকসেসরিজ তো আপনি একই সাথে অ্যাভেলেবল নিয়ে আসছেন? জি জি, অ্যাকসেসরিজ মানে পার্টস, স্পেয়ার পার্টস। এখন ধরেন একজন একই সাথে যখন কিনতে আসলো, সে একই সাথে কিছু স্পেয়ার পার্টস নিয়ে যেতে চায় এখনই, এটা কি নিতে পারবে? হ্যাঁ নিতে পারবে। স্পেয়ার পার্টসটা যে জিনিসটা আছে কি, সে মনে করেন যে আমরা যে জিনিসটা তাকে সাজেস্ট করি, আমরাও স্পেয়ার পার্টস খুব বেশি এনে স্টক করি না। কেন করি না? ব্রেক শু, ফিল্টার, এগুলো যদি আমি অনেকদিন লং টাইম স্টোর করে রাখি, ফিল্টার এলিমেন্টগুলি নষ্ট হয়ে যায়। আচ্ছা, ব্রেক শু কিন্তু লাস্টিং একটা টাইম আছে। আচ্ছা, আমার কাছে যদি স্পেয়ার পার্টস আগেও থাকে, তারপরে কিন্তু তা কিন্তু একটা মানে টেম্পারটা থাকবে না। যার কারণে আমাদের কাছে স্পেয়ার পার্টস অ্যাভেলেবল আছে, কাস্টমার যখন লাগবে তখনই সে পাবে। ফিল্টার লাগবে, ফিল্টার নিয়ে যাবে, আমাদের শেষে আমরা আবার নিয়ে আসতেছি। আপনি আগে থেকেই নিয়ে এসে মনে করেন যে ব্রেক শু না দরকার নেই, কিন্তু ব্রেক শু মনে করেন যে 6 মাস 1 বছর আগে উনি স্টোর করে রাখবেন, এটা তো মানে আমার কাছে মনে হয় যে পরবর্তীতে দেখা গেলো যে এই ব্রেক শুটা ইউজ করলো কোনো কারণবশত এটা পারফরমেন্স হলো না, তখন কিন্তু তার একটা কনফিডেন্স, একটা লজিক্যাল পয়েন্ট, তাই না? এই জন্য আমার কাছে মনে হয় সবসময় মানে কারেন্ট মালটা নেওয়াটা, স্পেয়ার পার্টস কারেন্টটা নেওয়া। তবে আমি কিন্তু সবসময় ট্রাই করি সবাইকে বলার, যদি ঢাকার বাইরে হয়ে থাকে অ্যাটলিস্ট একটা সেট ব্রেক শু, ফিল্টার, তারপর আপনার কেবল, ব্রেক কেবল, অ্যাক্সেলারেটর কেবল, এই জিনিসগুলো যেন তারা রাখতে পারে ঢাকার বাইরে যারা। এডিবির জন্য যে জিনিসটা 5,000 কিলোমিটার চালানো, তার তো ব্রেক শুতে হাত দিতে হবে না। এটা বুদ্ধিমানের কাজ, নিয়ে নেওয়া বেটার আর কি, পরে ভোগাচ্ছে। আর এখন সার্ভিসের ব্যাপারে ভাই, যারা এখন এই প্রিমিয়াম, অলরেডি তো আমি দেখতেছি অনেকগুলা স্কুটার এর আগেও সেল হয়েছে, এখন এই লটে আরো 20টা যোগ হলো, এলসিতে আরো সামনে আসতেছে, সবার সার্ভিসের ব্যাপারে রেগুলার যে সার্ভিস, যেমন সার্ভিস সেন্টারগুলোতে একটা রেগুলার প্রসেস থাকে, আপনাদের এখানে কি এরকম প্রসেসগুলো আপনারা মেনটেন করতেছেন? না, আমরা এরকম আমাদের আলাদা স্পেশালি কোনো সার্ভিস সেন্টার নাই, আমরা আমাদের শোরুমে আসলে সার্ভিসটা দিয়ে দিচ্ছি। সবাই চায় যে এটাতে আরো কিছু অনেক কিছু এটার সাথে অ্যাড করি। না, এটা কিন্তু সেনসিটিভ জিনিস, সেনসিটিভ জিনিস, এটা অ্যাড করা যাবে। সেই সমস্ত অ্যাড করতে গেলে ওনারা যখন কোনো বিপদে পড়তেছে তখন কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতেছে, মানে অ্যাড করাটা বিপজ্জনক, কারণ সেটা আমরা আমাদের মেকানিক্যাল এফআই ইঞ্জিন হচ্ছে সম্পূর্ণ সেন্সর দ্বারা নিয়ন্ত্রিত। ওটা আপনি হুটাটে একটা জিনিস লাগাবেন, ওটার প্রভাব যখন টোটাল আপনার সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে যখন গিয়ে পড়বে তখন কিন্তু ভুগতে হবে, যে কোনো জায়গায় এটা সার্ভিসিং করতে পারবে না, তখন গিয়ে আপনার মানে গাড়িটা নিয়ে বসে থাকা ছাড়া আর কিছু উপায় থাকবে না। অনেকে এটাতে এক্সট্রা হর্ন লাগাচ্ছে, লাইট লাগাচ্ছে, অনেক কিছু লাগাচ্ছে, যেটা বাস্তবে গাড়ির জন্য খুবই প্রবলেম এবং ক্ষতিকর, এবং এটা প্রবলেম হলেই তখন আমাদের সাথে যোগাযোগ করো, তখন আমরা এটাকে। তবে এক্সট্রা হর্ন লাইট এটার কারণটা কি জানেন? এই যখন কিনা স্টক জিনিসটা পারফেক্ট থাকে না তখন উপায় থাকে না। যেমন আমাদের দেশে যেগুলো প্রচলিত যে কয়টা ব্র্যান্ড আছে, একজনও কিন্তু দেখেন ঠিকঠাক মতো কোনো অ্যাটলিস্ট হেডলাইটটা যদি পাওয়ারফুল থাকতো তাহলে কিন্তু তার চেঞ্জ করা লাগতো না। আপনার হর্নটা এমনই হর্ন দেওয়া থাকে যে রিক্সাও পর্যন্ত সাইড দিতে চায় না। না, কিন্তু এখানে এখানে যে জিনিসটা আছে, এখানে যে এই ভেহিকলগুলিতে যে যে পরিমাণ এলইডি লাইট দেওয়া আছে, হ্যাঁ, আমি মনে করি না যে আর কারো এটা এর বাইরে দরকার হওয়ার কথা হর্ন বা ইয়ে দরকার পড়ে, রাইট? এখন তারপরে অনেকে মনে করে যে না, আমি আরো কিছু একটা লাগাই, আরো কিছু একটা হোক, আরো কোনো একটু এক্সেপশন দেখা যাক আমাকে, মানে সে এক্সেপশন এক্সেপশন দেখাতে গেলেই অযথা যে কোনো প্রকার এক্সপেরিমেন্ট করা যাবে না এইসব গাড়িতে, খুব সেন্সিটিভ। আর ফুয়েলের ব্যাপারটাতে খুব সেন্সিটিভ থাকবেন, কারণ এই প্রিমিয়াম সেগমেন্টের গাড়িগুলো এফআই ইঞ্জিন উল্টা পাল্টা ফুয়েল পড়লে পড়ে খুব প্রবলেম হয়ে যাবে, কারণ সেন্সরগুলো তো আসলে পারফেক্ট জিনিসটা চায়, যখন সে সেটা পাবে না তখন সে তার রিডিংগুলো ঠিকঠাক মতো দিবে না, তার মাথা খারাপ হয়ে যাবে, হ্যাঁ, সে তার বেস্ট পারফরমেন্সটা দিতে পারবে না। তো ফুয়েল এবং লুব্রিকেন্ট, লুব্রিকেন্ট, হ্যাঁ, লুব্রিকেন্টটাও একটা খুব জরুরি বিষয়, যে কোনো জায়গা থেকে উল্টা পাল্টা লুব্রিকেন্ট লাগানো যাবে না। তো এমনিতে বেসিক যে সার্ভিসটা ভাই, হ্যাঁ, একটা বেসিক মেনটেনেন্স কিন্তু করতে হবে, এখন
যদি কেউ না আসে সেটা তো ব্যাপার বাট বেসিক মেইনটেনেন্স সবার মেইনটেইন করতে হবে বেসিক মেইনটেন্স আমরা তিনটা ফ্রি সার্ভিস দিচ্ছি আমাদের এখানে আসলে আমরা ওয়াল চেঞ্জ করে নিতে পারবে প্লাস নরমালি চেকআপ পিক আপ করে যা যা সমস্যা যদি থাকে তার গাড়ি সেটা আমরা কিন্তু এখান থেকে সার্ভিস দিচ্ছি আচ্ছা কিন্তু সেই সার্ভিসটা আমাদের কাস্টমার অনেক কম আসে তারপর আমি জানি না কেন কম আসে আসলে আমরা দিয়ে দিচ্ছি ইনস্ট্যান্ট আর কি হয়তো বা অন্য কোনো জায়গা থেকে সে সার্ভিস করে দিচ্ছে বা ব্যস্ততার কারণে হয়তো আসতেছে না এরকম কোনো এনিওয়েজ আমাদের ডাক্তার সাহেব একজন পোলাইট মানুষ শুনাকে দেখে মনে হচ্ছে কিন্তু আপনি যে গাড়িটা নিয়েছেন এটা কিন্তু এগ্রেসিভ মানে এখন আমি চালে পালছি অবশ্যই স্পিডের ব্যাপারে নিয়ন্ত্রণ থাকবেন আপনি তো বয়স্ক মানুষ আমাদের তো বয়স্ক আমাদের তো স্বাভাবিক গাড়িতে উঠলেও স্পিড আমরা পাবো অন্যান্য সময় যেটা আপনি যখন বাইক চালাচ্ছেন শর্টও যখন মানে রেড করতেছেন তখন কি হয় মনে হয় গাড়িটা যখন আরো স্পিড নিচ্ছে তখন ফিল করা যায় না হাতে এটা হচ্ছে উল্টা আপনি যত স্পিড বাড়াবেন আপনার কাছে মনে হবে যে কি ব্যাপার হালকা হয়ে যাচ্ছে কি যেন গাড়ি কি স্পিড নিচ্ছে না কিন্তু গাড়ি কিন্তু অনেক স্পিড দিয়ে যত স্পিড আপ হয় তত হালকা হয়ে যায় জিনিসটা অদ্ভুত একটা জিনিস যে জিনিসটা আমি কোনো আদার কোনো আরেকটাতে পাই নাই এটাতে ছাড়া এবং এই আমি এটিভি নট ডিসিশনটাও কিন্তু আপনার ইয়ে থেকে কারণ আমি 24 বছর থেকে আমি কি বলে বিভিন্ন গাড়িগুলো চালিয়ে আসছি এবং এরপরে আমি কিন্তু ইন্ট্রোটা কেনার জন্য আমি অলরেডি দোকানে গিয়েছিলাম আচ্ছা তখন আসেন ইন্ডিয়া লকডাউনের জন্য ইন্ডিয়াতে থেকে আসে নাই বলে আমার কিনা হয়নি পরবর্তী সময় আবার ভিডিও দেখতে দেখতে আমি শেষে কনভার্টই হয়ে গেলাম যে না এটাই কিনছি শেষে এটাই কিনছি এটা আপনার বলা যায় আপনার অনুপ্রেরণায় আমাকে এটাকে কেনার জন্য সাহস যোগ থ্যাংক ইউ সো মাচ এবং আপনার জন্য শুভকামনা রইল আমি এসে তার দর্শন করবো তারপর আপনি কাউকে দিবেন কারণ দেখার কথা না আমার হয়তো আজকে আসার কথা না কারণ হচ্ছে লাকিলি আমি সবাইকে দেখাতে চাই যে বাংলাদেশে আসলে প্রিমিয়াম সেগমেন্টের কি পরিমাণ স্কুটার ঢুকছে সবাই যাতে ইন্সপায়ার্ড হয় অনেকে ভয় পায় তো যে প্রিমিয়াম সেগমেন্টের এত টাকাতে একটা স্কুটার কিনবো এটা সবকিছু পাবো কি না বাংলাদেশে অ্যাভেলেবেল কি না সব অনেক টেনশন করে এই জন্য সবসময় চাই যে যখনই নতুন একটা লট আসে তখনই এসে যেন একটা ধুমারা যায় সবাই আরও ইন্সপায়ার্ড হয় আর কি আরেকটা জিনিস হলো মানুষ যারা হোন্ডা চালায় তারা কিন্তু গাড়িতে কখনোই মজা পাবে না এটা যেমন আমি গাড়িতে বসে থাকতেই পারি আমি বাধ্য হই যে এই হতে কিন্তু আমি এতদিন গাড়ি চালিয়ে যেটা বুঝেছি যে বারবার মানে ই ধরা ক্লাস ধরা এটা আমার কাছে বিরক্তকর শেষে আপনার এই ভিডিও দেখে শেষে আমি যে না তাহলে এটা দিয়ে যাই দেখি দেখা যাক ইনশাল্লাহ আপনার রাইডিং এক্সপিরিয়েন্স এটাতে আরো বেশি আনন্দদায়ক হবে আমরা আশা করি এনিওয়েজ তো আজকের এই মানে ঝটিকা মিশনটা আমরা এটাই ছিল আজকে দেখানোর মতো আপনাদের যে নতুন আরো অনেক কিছু ঢুকে গেছে অলরেডি যারা ওয়েট করছেন এখনো ডিসিশন মেক করতে মানে ওয়েট করছেন তারা নিশ্চয়ই ইন্সপায়ার্ড হবেন আরো স্কুটার আপনার লাইফকে সবসময় অনেক বেশি ইজিয়েস্ট করবে এবং অনেক বেশি সেফ রাখবে এটা আমরা সবাই দাবি করি আশা করি সো ভালো থাকেন সুস্থ থাকেন অনেক বেশি নিরাপদে থাকেন আমার চ্যানেল এখন নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলেন না আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন কারণ ওটা হচ্ছে আমার ইন্সপিরেশন নেক্সট ইন্টারেস্টিং আরও অনেক কিছু নিয়ে তো আমরা সারা বাংলাদেশ ট্যুরে আছি দেখতে থাকেন আরও অনেক কিছু আসবে সারা বাংলাদেশের মজার মজার অনেক স্টোরি নিয়ে আসতেছি সেগুলো তো অবশ্যই পাবেন সেই সাথে মানে একজন স্কুটার রাইডারের এ টু জেড যা কিছু প্রয়োজন সব কিছুই আমি এই চ্যানেলে গ্যাদার করার চেষ্টা করছি সো টিল দেন থাকেন সবাই আসসালামু আলাইকুম